হাতি হচ্ছে গুণের কথা বললো, আমি গুণ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছি। আমি একটা বাসায় গেছি মাতুয়াই, তো ওই ভদ্রমহিলাকে গুণ করার পরে তিনি তার বাবার বাড়িতে চলে গেছে, এবং তার এলাকার কোনো মানুষ, তিনি যখন তার বাবার বাড়িতে গেছে, কেউ বিশ্বাস করে নাই যে তিনি আসলে গুণ, তার স্বামী গুণ হয়েছে, ওই জন্য বাবার বাড়িতে আসছে। বাসে তার জামাই তাকে ছেড়ে দিচ্ছে বা কিছু একটা, তার বাবার এবং তার এক বছর লাগছে জিনিসটা গ্রামের মানুষদেরকে বুঝাইতে যে তার মেয়েটার স্বামী গুম হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ গুম কি জিনিস এটা 2013 সালের আগে বাংলাদেশের মানুষ জানতো না, এখন আসেন। এই গুম জিনিসটা আসলো কোথেকে? আমরা আজকে এখানে অনেকেই ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা বলতেছে, ভাই বিশ্বাস করেন এটা শুধু বাংলাদেশের মানুষ না, এই জিনিসগুলো প্রথম শুরু হয়েছে শিখদের বিরুদ্ধে ভারতের পাঞ্জাবে। 80 দশকে অসংখ্য শিখরা যখন ভারত রাষ্ট্রকে প্রশ্ন করা শুরু করছে, নিজেদের অধিকারের কথা বলা শুরু করছে, তাদেরকে গুম খুন করা শুরু, তাদেরকে তখন ভারত রাষ্ট্র চিন্তা করতেছে কিভাবে কন্ট্রোল করবে, গুম শুরু করছে। পাঞ্জাবের পর তারা একই কাজ অ্যাপ্লাই করছে কাশ্মীরে, প্রায় 7,500 থেকে 8,000 লোককে তারা গুম করছে। এবং এই জিনিসগুলাই বাংলাদেশের যারা বিসিএস ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, লয়ার, ওদেরকে বাংলাদেশ থেকে পুলিশ, তাদেরকে ভারত নিয়ে ট্রেনিং দিয়ে এই জিনিসগুলা তখন আস্তে আস্তে কাউন্টার টেরর ইন্ডাস্ট্রির নামে এগুলো শেখানো হয়েছে। শিখায়া আপনারা যার, আপনারা যার ভুক্তভোগী দেখেছেন যে 2000 সালের পরে একতরফাভাবে বাংলাদেশের বর্ডারে একের পর এক মানুষ মারা যাচ্ছে। আমার বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান থাকবে, এই যে কুমিল্লা সহ বাংলাদেশের এই যে 32টা যে বর্ডার ডিস্ট্রিক্ট আছে, সেখানে কত সংখ্যক মানুষকে বিএসএফ গুলি করে হত্যা করছে, তার সঠিক তদন্ত করা, একটা কমিশন করা, প্রত্যেকটা আহত এবং নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, এবং এটা নিয়ে একটা কমিশন করে তাদের সঙ্গে কথা বলা। আর দ্বিতীয়ত যে বিষয়, এই যে পুরো ভয়াবহ যে গুম আধিপত্যবাদ যেটা আমরা দেখছি আমাদের নাগরিকদের উপর, এটা শুধু আমাদের না, ভারতের নাগরিকরাও গুমের শিকার, তারাও আহত হচ্ছে ভারত রাষ্ট্রের মতো দিয়ে, এবং তারা আমাদের থেকে তাকাই আছে। আমরা আজীবন বাংলাদেশিরা নিজেদেরকে সমস্যা মনে করতাম, ভিকটিম মনে করতাম, এখন সারা পৃথিবীর কাছে আমরা উদাহরণ, সারা পৃথিবীর লোক আমাদের দিকে তাকিয়ে আছে, ভারতের জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে মুক্তির জন্য। আমরা একটা মুক্তি প্রকল্প, আমাদের ছাত্র জনতা আমাদেরকে স্বাধীন করেছে, এটা শুধু আমাদের না, আমরা যাদের সারা দুনিয়ার লড়াকু মানুষ, যারা নিপীড়িত বঞ্চিত, তারা আমাদের লড়াই থেকে যারা প্রাণ পায়, সে দোয়া করে আমার বক্তব্য এখানে শুনুন। গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, ইনকিলাব।